সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক সরকারি সাদত কলেজ টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। স্নেহ শিক্ষার্থীরা, চিত্রগুলি একটু লক্ষ্য করে দেখো। এখানে লক্ষ্য করে দেখো, এখানে একটি পতঙ্গ রয়েছে। এই পতঙ্গটির বৈজ্ঞানিক নাম হলো সাইটোফিলাস অরাইজি। এটি গুদামজাত শস্যের বিশেষ করে চালের অত্যন্ত ক্ষতিকারক পোকা। এরপরে দেখো, এটি গমেরও ক্ষতি করে থাকে এবং এদের ক্ষতির অবস্থা দেখানো হয়েছে। ডান পাশে দেখো বেগুনের ক্ষতিকারক পোকা, বেগুনের যে ফল ছিদ্র করে ফেলেছে সেটি দেখানো হয়েছে। দেখো লার্ভা দেখানো হয়েছে, এই বেগুনের ভিতরে যে লার্ভা এবং বেগুন গাছের আগা নষ্ট করে ফেলেছে পোকা, এইখানে ছোট একটি লার্ভা দেখানো হয়েছে। নিচের চিত্রে লক্ষ্য করে দেখো, এই যে টাইগার লার্ভা যেটা, এটাকে দেখানো হয়েছে। এই লার্ভা এবং এটা হলো তার পূর্ণাঙ্গ প্রাণী, পূর্ণাঙ্গ মত। এটা অত্যন্ত ক্ষতিকর, এটাকে আর্মি ওয়ার্ম বলা হয়, আর্মি ওয়ার্ম পোকা সাধারণভাবে বলা হয়ে থাকে। এরপরের চিত্র দেখো, এর প্রতিটা দেখো, প্রতিটা ছোট ছোট কাণ্ডে মনে হচ্ছে এক একটি করে লার্ভা, তার মানে ক্ষতির ধরন তোমরা বুঝতেই পারছো। নিচে দেখো আখের ভিতরে, আখের কাণ্ডের ভিতরে যে লার্ভা দেখানো হয়েছে, এখানে দেখো আমের পোকা, আমের ছিদ্রকারী পোকা স্টার্নোকিটাস ফ্রিজিডাস, এই পোকাটি দেখো আমের কি পরিমাণ ক্ষতি করে। উপরে লক্ষ্য করে দেখো একটি 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 শুয়া পোকা দেখানো হয়েছে, পাট গাছের শুয়া পোকা, এটি হলো স্পাইলোসোমা অবলিকোয়া। স্নেহ শিক্ষার্থীরা, আরো লক্ষ্য করে দেখো, এটি একটি উপকারী পোকা, বিটলস, লেডিবার্ড বিটলস, এগুলি জাব পোকাগুলো খেয়ে আমাদের বা কৃষকের উপকার করে থাকে। এখানে দেখো ম্যান্টিস রয়েছে, ক্ষতিকারক যে ঘাস ফড়িং রয়েছে, এই ঘাস ফড়িংকে খেয়ে এরা কৃষকের বন্ধু পোকায় পরিণত হয়েছে। এরপরে দেখো এখানে আরেকটি ওয়াস্প দেখানো হয়েছে, এই ওয়াস্প বা বোলতা ক্ষতিকর লার্ভার উপরে ডিম পেড়ে দেয়, দেখো অভিপোজিত দিয়ে ডিম পেড়ে দিচ্ছে এবং এই ক্ষতিকর পোকা নিয়ন্ত্রণ করছে তারা। নিচে দেখো হাইব্রিড জাতের ধানকে দেখানো হয়েছে। এখানে দেখো বিভিন্ন ধরনের কীট বিষ দেখানো হয়েছে, বিভিন্ন ভাবে কীট বিষ ব্যবহার করা হয়ে থাকে, প্লেন দিয়ে, তারপরে তোমার স্প্রে করে, দেখো স্প্রে করে। এরপরে লক্ষ্য করে দেখো বিভিন্ন বোতলের মধ্যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের কীট বিষ রয়েছে, এখানে দেখো স্প্রে করা হচ্ছে। এখানে উন্নত পোশাক পরিধান করে কীটনাশক স্প্রে করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে কি কি জানলাম? আমরা অনেক কিছু জানলাম। এরপরে দেখো এখানে একটি পাখি বসে আছে, একটি ক্ষেতের মধ্যে একটি ডাল পুঁতে দেওয়া হয়েছে। এই যে পাখি হাত জাল দিয়ে ক্ষতিকর কীট পতঙ্গ ধরা হচ্ছে, এখানে আলো ট্র্যাপ দিয়ে কীট পতঙ্গ বা ক্ষতিকর কীট পতঙ্গ ধরা হচ্ছে। এখানে কাকতাড়ুয়া রেখে দেওয়া হয়েছে যাতে বিভিন্ন পাখি এখানে বসতে পারে বা ক্ষতিকর পাখিরা বা ক্ষতিকর পতঙ্গরা বিশেষ করে এখানে আসতে ভয় পায়। স্নেহ শিক্ষার্থীরা,
তাহলে আমরা যে স্লাইডগুলো দেখলাম, এই স্লাইডগুলোতে আমি দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের কীটপতঙ্গের ক্ষতিকর ধরন, তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা যায় রাসায়নিকভাবে, বায়োলজিক্যালভাবে, যান্ত্রিকভাবে, এই বিষয়গুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তাহলে লক্ষ্য করে দেখো, এই সবগুলো বিষয়ে যে সমন্বিত প্রচেষ্টা সেটি হলো IPM বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। আজকে আমরা তাহলে এই ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের কনসেপ্ট, মেথডস অ্যান্ড প্রেজেন্ট স্ট্যাটাস ইন বাংলাদেশ সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে শিখনফলটা একটু আমরা জেনে নেই। আজকে শিখনফল হবে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা কি, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার উপাদান সমূহ তোমরা বলতে এবং লিখতে পারবে, তারপর সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার উপকারিতা বলতে ও লিখতে পারবে, সমন্বিত দমন ব্যবস্থাপনার নীতিগুলো তোমরা বলতে এবং লিখতে পারবে। সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, স্নেহ শিক্ষার্থীরা, IPM বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা বলতে পরিবেশকে দূষণমুক্ত রেখে প্রয়োজনে এক বা একাধিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফসলের ক্ষতিকারক পোকা ও রোগ বালাইকে অর্থনৈতিক ক্ষতিসীমার নিচে রাখাকে বোঝায়। এখানে লক্ষ্য করে দেখো, অর্থনৈতিক ক্ষতির সীমা, ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, একটি ধান ক্ষেতে যদি একটি পোকা থাকে বা 10টি পোকা থাকে তাতে আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, কিন্তু সেই পোকার পরিমাণ যদি এত বেশি হয়ে যায় যা আমাদের অর্থনীতি ক্ষতি করবে, অর্থাৎ কৃষকরা যে উৎপাদন করবে, উৎপাদন খরচ এবং ফসল বিক্রি করে যে অর্থ লাভ করা হবে সেই অর্থের এত পরিমাণ ক্ষতি করবে যে কৃষক বুঝবে বা কৃষক মনে করবে যে আমার অর্থনৈতিক অনেক ক্ষতি হয়ে গেছে, এবং সেটার একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে, সেই মাত্রা যদি নিচে নেমে যায় তাহলে আমরা তাকে বলবো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। যাতে করে পরিবেশ দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, উপকারী পোকামাকড় সংরক্ষণ, বালাই সংশ্লিষ্ট জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার, এবং সর্বশেষ ব্যবস্থা হিসাবে বালাই নাশকের সমযোজিত ও যুক্তিসঙ্গত ব্যবহারকে নিশ্চিত করতে হবে, এবং এই পদ্ধতিগুলোই ব্যবহার করে, একত্রে ব্যবহার করে এই সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, কীটপতঙ্গ দমনের অনেক পদ্ধতি রয়েছে, সবগুলো পদ্ধতিকে একত্রে করে কীটপতঙ্গ দমনের যে ব্যবস্থাপনা সেটি হলো সমন্বিত দমন ব্যবস্থাপনা। এই সমন্বিত দমন ব্যবস্থাপনার উপকারিতা সম্পর্কে আমরা একটু জেনে নেই। IPM গ্রহণের ফলে উপকারী পোকা মাকড়, মাছ, ব্যাং, পশু, পাখি ও গুইসাপ প্রভৃতি সংরক্ষণ করা যায়। সামান্য বালাইয়ের আক্রমণে শস্যের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং গাছের বৃদ্ধি ও ফলনে সহায়তা করে। তারপর দেখো, ক্ষতিকারক কীটনাশকের যুক্তিসঙ্গত ব্যবহার নিশ্চিত করা যায়, যথেচ্ছ ব্যবহার না হওয়ায় উৎপাদন খরচ কমে যায়। 4 নম্বর দেখো, বালাই নাশকের পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া রোধ করা সম্ভব হয়, এতে করে বালাই নাশক জনিত দুর্ঘটনা সহজেই এড়ানো যায়। ক্ষতিকারক পোকামাকড় বালাই নাশক সহনশীলতা অর্জন করার সুযোগ পায় না, অর্থাৎ এই পদ্ধতি যদি আমরা ব্যবহার করি কীটপতঙ্গের ভিতরে যে সহনশীলতা বা রেজিস্টেন্স গ্রো করে সেই রেজিস্টেন্স বা সহনশীলতা তারা অর্জন করতে পারে না। বালাইয়ের পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা কম হয় এই পদ্ধতিতে, এবং সমন্বিত দমন ব্যবস্থাপনায় বিভিন্ন দমন পদ্ধতি যেমন প্রাকৃতিক দমন, যান্ত্রিক দমন, কৃষি পরিচর্যা, জৈবিক দমন, রাসায়নিক দমন, আইনগত প্রবৃত্তির মধ্যে যখন যেটি প্রযোজ্য তা সঠিকভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ ফসল লাগানোর পর থেকে যখন আমরা যেটি প্রয়োগ করলে উপকৃত হব বা কৃষক উপকৃত হবে বা তাড়াতাড়ি কীটপতঙ্গ দমন হবে সেই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে এই IPM পদ্ধতিতে। সর্বোপরি পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং পরিবেশ দূষণমুক্ত থাকে, পরিবেশ দূষণমুক্ত থেকে পরিবেশ সুন্দর থাকে,
নির্মল থাকে এবং আমাদের স্বাস্থ্যের উপযোগী থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আইপিএম ব্যবহারের অনেক উপকারী দিক রয়েছে, সেগুলো আমরা জানলাম। এবার একটি ছোট ভিডিও ক্লিপস আমরা দেখে নিই। দিনাজপুরের বিভিন্ন এলাকার দিগন্ত জুড়ে শিম, আলু, বাঁধাকপি, ফুলকপি, মূলা, বেগুন, লাল শাক, পুঁই শাক, টমেটো সহ বিভিন্ন শীতকালীন সবজি আবাদ হয়েছে। সবজি ক্ষেত রোগ ও পোকামুক্ত রাখতে ক্ষেতে অতিমাত্রায় প্রয়োগ করা হচ্ছে কীট ও বালাইনাশক। পোকার জন্য পোকা, ঠান্ডা, পচন, এগুলো মনে করুন আমাদের ক্ষতি করতেছে, এই জন্য ছিটাচ্ছি। কুয়াশা খুব প্রচুর, তার জন্য মানে এই বীজ দিলে গাছ খুব সবল হবে। সবজিতে অতিমাত্রায় বিষ প্রয়োগ করায় তা মানবদেহের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে এবং পরিষ্কার না করেও খাচ্ছে অনেক সময়। এটা কিন্তু শারীরিকভাবে ক্যান্সার থেকে শুরু করে অনেক ধরনের রোগ এটা মানুষের শরীরে হতে পারে। আমরা চাই যে সুষ্ঠুভাবে একটা মানুষ বাজারে যে শাকটা আসবে সেটা যেন বিষমুক্ত সার হয়। জমিতে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ না করে জৈব পদ্ধতি অনুসরণের কথা বলছে কৃষি বিভাগ। পরিবেশের ক্ষতি এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ না, চাষিদেরকে এই ব্যাপারে আমরা সতর্ক করছি এবং আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যে আমরা যাতে নিরাপদ ফসল উৎপাদন করে বিষমুক্ত সবজি আমাদের ভোক্তাদেরকে খাওয়াতে পারি, সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। এসব বিষযুক্ত সবজি খেয়ে মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে আগামীতে মানুষের স্বাস্থ্য হুমকির সম্মুখীন হবে, এমনটাই মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহি, চ্যানেল আই। স্নেহের শিক্ষার্থীরা, এই কীট বিষগুলো মানব স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকর সেটি আমরা দেখলাম, অত্যন্ত ক্ষতিকর। এবং এগুলো আইপিএম পদ্ধতি যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই শাকসবজিগুলোকে আমাদের স্বাস্থ্যের উপযোগী করে রাখতে পারবো বা বাজারজাত করতে পারবো। এবার আসি আমরা সমন্বিত দমন ব্যবস্থাপনার উপাদান সমূহ কি কি বা আইপিএম কম্পোনেন্টস। আইপিএম এর পাঁচটি উপাদান দেখো, প্রথমেই রয়েছে উপকারী পোকামাকড় ও প্রাণী সংরক্ষণ, এরপর রয়েছে বালাই সহনশীল জাত চাষাবাদ করতে হবে, আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করতে হবে, যান্ত্রিক দমন পদ্ধতি ব্যবহার করতে হবে, রাসায়নিক দমন ব্যবস্থা ব্যবহার করতে হবে। উপকারী পোকামাকড় ও প্রাণী সংরক্ষণ, জৈবিক দমনে ব্যাং, চিল, পেঁচা, গুইসাপ, মাকড়সা, লেডি বার্ড বিটল, ক্যারাবিট বিটল, বোলতা, মেরিট বাঘ, ওয়াটার বাঘ, ড্যামসেল ফ্লোরিং প্রভৃতি উপকারী পোকামাকড় ও অন্যান্য প্রাণী ক্ষতিকারক পোকা দমনে যথেষ্ট সাহায্য করে থাকে। উপকারী পোকামাকড়ের সংখ্যা বৃদ্ধির জন্য আমরা যদি উপকারী পোকামাকড়ের সংখ্যা বৃদ্ধি করতে চাই তাহলে ধান ক্ষেতের আইলে শিম বা শসা জাতীয় ফসল আবাদ করতে হবে, জমিতে পরিমিত পরিমাণ পানি রাখতে হবে, ফসল কাটার অন্তত 4 থেকে 5 ঘন্টা পর জমিতে লাঙ্গল দেওয়া যেতে পারে, ফসল কাটার পর আইলে কিছু খড়কুটা বিছিয়ে দিতে হবে, জমিতে বাঁশের বুস্টার স্থাপনের মাধ্যমে বোলতা প্রতিস্থাপন করা যায়, বালাইনাশকের এলোপাতারি ব্যবহার পরিহার করতে হবে। অর্থাৎ যে কৃত্রিম কীটনাশক রয়েছে এগুলো বিজ্ঞানসম্মত ভাবে ব্যবহার করতে হবে, আমাদের মন চাইলো দিলাম, আবার মন চাইলো না দিলাম না, আবার অতিমাত্রা ব্যবহার করলাম, এরকম করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই বিভিন্ন ধরনের বালাই বা আপদগুলো আমরা যদি দমন করতে চাই তাহলে আমরা জৈবিক ভাবেও দমন করতে পারি। এখানে জৈবিক ভাবে দেখো, প্রাকৃতিক ভাবে দমন হচ্ছে, এরকম একটি ভিডিও ক্লিপস তোমাদেরকে এখন দেখাবো। এটি হলো একটি ওয়াস্প বা বোলতা, যেটা বলছিলাম ধান ক্ষেতের আইলে কিছু গাছ লাগিয়ে দিতে হবে এবং এই বোলতা পালন করতে হবে। বোলতারা দেখো আমাদের উপকারী বন্ধু পোকা, এরা প্রতিদিন লার্ভা ধরে ধরে খায়,
এবং এরা এদের ভবিষ্যৎ বংশধরের জন্য দেখো লার্ভা নিয়ে এসে লার্ভার এর ভিতরে এদের অভিপোজিটর দিয়ে ফুল ফুটিয়ে ডিম পেড়ে দেয়। এর ফলে লার্ভা এই ক্ষতিকর পতঙ্গের লার্ভাকে ওয়াস্পের যে ডিম থেকে লার্ভা বেরিয়ে আসবে সেই লার্ভা এই ক্ষতিকর লার্ভাকে খাদ্য হিসাবে গ্রহণ করবে। এভাবেও ক্ষতিকর পতঙ্গগুলো দমন হয়ে থাকে। শিক্ষার্থীরা তাহলে এই ওয়াস্প বা বোলতাগুলো আমাদের পালন করতে হবে, তাহলে আমাদের কীটনাশকের ব্যবহার অনেকাংশে কমে যাবে এবং যে ফসল উৎপাদিত হবে এই ফসলগুলো অবশ্যই স্বাস্থ্যসম্মত থাকবে। দেখো মাটিতে গর্ত করে এসেছে এবং এই লার্ভার মধ্যে সে ডিম পেড়ে দিয়ে তারপর মাটি দিয়ে আবার এই মুখটা ঢেকে দেবে যাতে এই লার্ভার মধ্যে পচন না ধরে এবং ডিম থেকে বেরিয়ে এসে ওয়াস্পের লার্ভাগুলো খাদ্য পায়। শিক্ষার্থীরা প্রাকৃতিকভাবে দমনের একটি পদ্ধতি আমরা দেখলাম। এবার আসো আমরা দেখি বালাই সহনশীল জাতের চাষাবাদ। ক্ষতিকারক পোকামাকড় ও রোগের নিয়ন্ত্রণ বা রোগের আক্রমণ অনেকাংশে রোধ করতে পারে। ক্ষতিকারক পোকামাকড় এবং রোগের আক্রমণ অনেকাংশে রোধ করতে পারে সহনশীল জাত আর কি। যেমন BR26 এই জাতটি ধানের একটি জাত, সাদা পিট গাছ ফড়িং ও ব্লাস্ট রোগ প্রতিরোধ করতে পারে এই জাতটি। পাতা পোড়া রোগ এটিও প্রতিরোধ করতে পারে। তারপর দেখো বাদামি গাছ ফড়িং সবুজ পাতা ফড়িং আক্রমণে মধ্যম প্রতিরোধশীল। বাদামি গাছ ফড়িং ও সবুজ পাতা ফড়িং আক্রমণে মধ্যম প্রতিরোধশীল এটি একটি উন্নত জাতের প্রতিরোধক্ষম জাত। এরপর গ নাম্বার রয়েছে দেখো BRI-27। এই জাতটি সাদা পিট গাছ ফড়িং এর আক্রমণ প্রতিরোধ করতে পারে, অর্থাৎ যে ওই ফড়িংটি হলো সাদা পিট গাছ ফড়িং সেটি এই জাতটিকে সহজে আক্রমণ করতে পারে না। তারপর দেখো রয়েছে টুংরো ব্লাস্ট পাতা পোড়া রোগ, এগুলি বিভিন্ন রোগের নাম, এবং বাদামি গাছ ফড়িং ও পামড়ে পোকার আক্রমণে মধ্যম প্রতিরোধশীল। BRI-31 যেটা এটি বাদামি গাছ ফড়িং পোকার আক্রমণ প্রতিরোধশীল এবং পাতা পোড়া এবং টুংরো রোগে মধ্যম প্রতিরোধশীল। অর্থাৎ এই জাতগুলো BRI-26, BRI-27, BRI-31 এবং BRI-35 দেখো বাদামি গাছ ফড়িং প্রতিরোধশীল এবং টুংরো রোগ প্রতিরোধ মধ্যম প্রতিরোধশীল। অর্থাৎ এই জাতগুলো বিভিন্ন ধরনের ক্ষতিকারক ভাইরাস, ক্ষতিকারক রোগ, ক্ষতিকারক পোকা এগুলো দমন করতে পারে। কাজে এই জাতগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কৃষকরা উপকৃত হবে। দেখো এটি একটি উন্নত ফলনশীল জাত, হাইব্রিড জাত। এই জাতটি তোমার এই ক্ষতিকারক পোকাগুলো বা টুংরো ভাইরাস যেটা, হ্যাঁ, এই ক্ষতিকারক ভাইরাস এবং পতঙ্গ এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম। সরকারি সাদত কলেজের প্রাণবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের
কীর্তত শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।